আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি। আরও একটি নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে নিয়েছি, আর নাস্তা করার পর সবার আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। গতকালকে চাদরগুলো ধোয়া হয়েছিল, তো রাত্রে আর বিছানো হয়নি। এখন সকালবেলা ভাবলাম যে চাদরগুলো বিছিয়ে নিই। তো রায়সা রুমে যেহেতু রায়সা থাকে না, আমাদের সঙ্গেই থাকে, তাই ওর রুমের চাদরটা সকালেই চেঞ্জ করলাম। আর সেই সাথে আমাদের রুমটাও একটু ঝেড়ে মুছে নিচ্ছি। তো রুমগুলো আগে গুছিয়ে নিলে কাজ মনে হয় যে অনেকটা সহজ হয়ে যায়, আমি সবসময় এই কথাটা বলি। রুমগুলোকে গুছিয়ে নিয়েছি, আর এইদিকে দেখেন বারান্দার কী অবস্থা। গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে, প্রচুর বাতাস আর বৃষ্টি হয়েছে, মনে হয় যে বৃষ্টি থেকে বাতাসের পরিমাণটা বেশি ছিল। আর এইদিকে আমার বারান্দার তো 12টা বেজে গেছে, যেহেতু আশেপাশে অনেকগুলো ফ্ল্যাটে কাজ চলতেছে, তো বেশিরভাগই হচ্ছে গিয়ে বালি আসে বারান্দার ভিতরে। তো এখন এগুলোকে আমার পরিষ্কার করে নিতে হবে। সেই সাথে এই যে এখানে কিছু বরবটির বীজ ছিল আমার কাছে, সেগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম, আর এগুলো থেকে খুব সুন্দর চারা গাছ বের হয়েছে। এখন এই চারাগুলো যে আমি কোথায় লাগাবো সেটা তো জানি না, বাট আমার কাছে বীজগুলো ছিল, আমি ভাবলাম যে একটু লাগিয়ে দেখি হয় কি না। তো চারাগুলো তো হয়ে গেছে, এখন এগুলোকে নিয়ে আছি বেশ বিপদের ভিতরে। না পারতেছি এগুলোকে কিছু করতে, আর না পারতেছি কোনো একটা জায়গায় এগুলোকে লাগাতে। তো দেখি পরবর্তীতে কী করা যায়। এখন আগে আমি বারান্দাটাকে মুছে নিই, কারণ এই অবস্থায় বারান্দা থাকলে আমার নিজের কাছে যেন কেমন লাগতেছিল। তো বারান্দাটাকে আমি খুব ভালো করে এখন মুছে নিব, আর তারপর চলে আসলাম রুমের ভিতরে। রুমের ভিতরের জিনিসগুলোর অবস্থা তো আরও বেশি খারাপ, এত পরিমাণে বাতাস হয়েছে গতকালকে। তো বাতাস খেতে তো বেশ ভালোই লাগছে, যে একটু দরজা জানালাগুলো খোলাই ছিল, যেহেতু প্রচুর পরিমাণে বাতাস আসতেছিল। তো এই খোলা থাকার জন্য, এই একটু ফুলের জন্য আমার বাসার সব কিছু আজকে একদম নষ্ট হয়ে গেছে। এখন আমি এই যে ব্যাম্বু স্টিকগুলোকে আগে ধুয়ে নিব, আর প্রচুর ময়লা হয়েছে, তো ভাবলাম এগুলোকে আগে ধুয়ে নিই, তারপরে বাকি যে কাজ আছে এগুলো করব। বেসিনটাও কয়েকদিন ধরে ধোয়া হচ্ছে না, ভাবলাম যে আগে এই কাজগুলো করি, করার পর এই বেসিনটাকে ধুয়ে নিব। আর বেসিনটা হচ্ছে আমার বাসার এত চিপার ভিতর পড়ে গেছে, অন্য কোনো একদিন দেখাবো। এইটা তেমন একটা ইউজও করা হয় না, ওই দিকটা তো যাওয়াও হয় না, এই কারণে দেখা যায় যে বেসিনটা খুবই কম পরিষ্কারও করা হয়, যেহেতু চিপার ভিতরে কেউ একটা যায় না, তো ময়লা টয়লা পরে একদমই অবস্থা খারাপ হয়ে থাকে। আর এত চিপা ওই জায়গাতে দাঁড়িয়ে আমি এই বেসিনটাকে ভালো করে পরিষ্কার করতে পারি না, এরকম একটা অবস্থা। যাই হোক, এই তো আমি ব্যাম্বু স্টিকগুলোকে ধুয়ে নিলাম, ধুয়ে এখন এগুলোকে আমি একটু আবারও জারে রেখে দিচ্ছি। আমি কিছু রেখেছিলাম গ্লাসে, এই গ্লাসটা হালকা একটু ফেটে গেছে, তো এটাতে রেখে দিচ্ছি। আর সেই সাথে কিছু কালারিং পাথর দিয়ে দিচ্ছি। কালারিং পাথর দেওয়ার পর যে কি সুন্দর লাগে সেটা তো দেখতেই পাচ্ছেন। আমার কাছে অল্প কিছু ছিল, বাকিগুলো আমি অ্যাকোরিয়ামে দিয়ে দিয়েছিলাম, বেশি করে দিতে পারলে তো আরও বেশি ভালো লাগতো, তো আমি অল্প কিছু দিয়ে নিলাম এইখানে। দেওয়ার পরে তো গাছগুলো ধোয়ার পর এত বেশি ফ্রেশ লাগে, আর গাছগুলো বারবারই দেখতে ইচ্ছা করে। তো এখানে এটাকেও আমি ধুয়ে দিয়েছি, ধুয়ে রেখে দিলাম। আর যে কোনো জিনিসই দেখবেন পরিষ্কার থাকলে পরে বেশ ভালো লাগে। এই তো বারান্দাটা মোছার পর এখন একদমই ভালো লাগতেছিল, আর বাহির থেকে এখনও বাতাস আসতেছিল, কারণ আজকে কোনো রোদ নেই, এত মজার একটা বাতাস বাইরে থেকে আসতেছে, মনে হচ্ছিলো যে আজকে সারাদিন আমি বারান্দাতেই দাঁড়িয়ে থাকি। বাট কিছু করার নাই, আমার এখন চলে যেতে হবে রান্নাঘরে, কারণ রান্না করতে হবে, দুপুরবেলা একজন খেতেও চলে আসবে, তো আমার হাতে খুবই টাইম কম। তা এখন চলে যাব আমি রান্না করতে, দুপুরে রান্না বাড়াটা করবো আর কি। তো রান্না করে চলে আসলাম, ভাবলাম আজকে ডাল রান্না করে, অনেকদিন ধরে ডাল রান্না করা হচ্ছে না, তো আজকে ডাল রান্না করব। এই জন্য আগে সবার আগে ভাবলাম যে ডালটাকে সিদ্ধ বসিয়ে দিই, তারপরে যে আমার কুটাকুটির কাজগুলো থাকে সেইগুলো করে নিব, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি যেহেতু ইন্ডাকশানে রান্না করি, একটু টাইম লাগে রান্নাটা করতে। তো ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে এখানে আসছি, আমি মাছ ভেজাতে হবে। তো কী মাছ রান্না করব সেটাই আজকে চিন্তা করতেছিলাম। তো চিন্তা করতে করতে ভাবলাম যে আজকে পাঙ্গাস মাছ রান্না করি। তো সেই পাঙ্গাস মাছ খুঁজতে খুঁজতে যেয়ে দেখলাম পাঙ্গাস মাছ একদম সবার নিচে পড়ে আছে, তো আজকে এটাকেই রান্না করব। এটা এখন আমি ভিজিয়ে নিচ্ছি। আর এখানে আমি ধুন্দুর ভাজির জন্য পেঁয়াজ, কাঁচামরিচ এটাকে কিছুক্ষণ ভেজে একটু হালকা পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এখন ধুন্দুলটা দিয়ে দিলাম। ধুন্দুল দিয়ে তরকারি আমার কেন জানি একদমই ভালো লাগে না, ভাজি করলে তো বেশ ভালোই খেতে লাগে, খেতেও পারি,
কিন্তু তরকারি রান্না করলে আমার কাছে একদমই খেতে ইচ্ছা করে না আর ভালোও লাগে না, এজন্য আমি সবসময় ভাজিটাই করি, তরকারি রান্না করি না। এ তো ভাজিটা করা হয়ে গেছে, হালকা হালকা একটু ভেজা ভেজা আছে, এটাকে শুকাতে অনেক টাইম লাগতো, তো আমার যেহেতু আজকে একটু তাড়াহুড়ো করে রান্না করতে হবে, অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে বারান্দায় বসে থেকে, তাই আমি এটা একটু ঝুলঝুলি রেখে দিয়েছি। আর এইদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটাকে ঘুটে এখানে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, দেওয়ার পর এখানে আমি কাঁচা আম দিয়ে দিয়েছি। এখন যেহেতু কাঁচা আম পাওয়া যায়, টক ডাল খেতে বেশ ভালো লাগে, আর আমি আর আয়েশার বাবা তো ভীষণ পছন্দ করি টক ডাল। যতদিন পর্যন্ত আম কাঁচা আম থাকবে আমরা ততদিন পর্যন্ত ডাল রান্না করলে ডালে টক দিতেই হবে, এরকম একটা অবস্থা। যাই হোক, এই তো ডালটা বাগার দিয়ে দিলাম, আজকে কাঁচা মরিচ ছিল না তাই বাগারের সঙ্গে শুকনো মরিচ দিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেছে, এখন ডালটা নামিয়ে নেব। আর এইদিকে আমি অলরেডি মাছ বোনার জন্য এখানে সব কিছু রেডি করে দিয়েছি, এখন জাস্ট মাছটাকে দিয়ে 2-1 মিনিট রান্না করলেই আমার রান্না বাড়া শেষ হয়ে যাবে। এই তো আজকে একদমই ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য নিয়ে আমার ব্লগটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন, লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ব্লগটা শেষ করে ফেলবেন। আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।